এমন একটি প্রাণীর নাম বলুন তো যে তার ফুড সোর্স বা খাদ্যের উৎস থেকে দূরে বসবাস করে। পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ তার ফুড সোর্স থেকে দূরে বসবাস করে। যেমন যারা ঢাকায় বসবাস করেন তাদের খাদ্য কোনো এক প্রত্যন্ত গ্রামে উৎপাদিত হয়। মানুষের তার খাদ্যের উৎস থেকে দূরে বসবাস করা সম্ভব হয়েছে একমাত্র কোল্ড বা ঠান্ডার টেকনোলজি আয়ত্ত করতে পারার কারণে। বর্তমানে ফ্রিজ ছাড়া শহরের জীবন কল্পনা করা যায় না, এয়ার কন্ডিশন ছাড়া বহুতল ভবন কল্পনা করা যায় না, লিকুইড অক্সিজেন ছাড়া হাসপাতাল কল্পনা করা যায় না, আবার লিকুইড হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া স্পেস মিশন কল্পনা করা যায় না। যদিও শীতের অতিরিক্ত ঠান্ডায় আমরা বিরক্ত হই, কিন্তু বর্তমান সময় ঠান্ডার প্রযুক্তি ছাড়া অসম্ভব। ঠান্ডা আমাদের এতটাই জরুরি যে ফ্রিজ আবিষ্কার হওয়ার আগে আমেরিকান এই ব্যক্তি তার পুকুরে জমা বরফ সারা বিশ্বে রপ্তানি করে কোটিপতি হয়েছিলেন। আজকের ভিডিওতে এই ঠান্ডা সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। গরম তৈরি করা কঠিন কোনো বিষয় নয়, আপনি কাঠ কয়লা পুড়িয়েই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা তৈরি করতে পারবেন, কিন্তু স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা তৈরি করা সহজ কাজ নয়। আর্টিফিশিয়ালি ঠান্ডা তৈরি করার ক্ষেত্রে প্রথম সফল ব্যক্তি ছিলেন কার্নিয়লিস ড্রাবেল। 1620 সালে তিনি একটি রুমের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম করতে সক্ষম হন, যাকে বর্তমানে আমরা এয়ার কন্ডিশনিং বলে থাকি। যদিও ড্রাভেল এই কাজটি কীভাবে করেছিলেন তা প্রকাশ করেননি, পরবর্তীতে দেখা গেল বরফের সাথে খাবার লবণ মিশালে বরফের তাপমাত্রা কমে যায় এবং সেই স্থানের বাতাস রুমের চারিদিকে ছড়িয়ে দিলে রুমের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়, এবং এভাবেই শুরু হয় ঠান্ডাকে আয়ত্তে নিয়ে আসার যাত্রা। এখন প্রশ্ন হচ্ছে, ঠান্ডা বা গরম বিষয়টি আসলে কি? আমরা সকলেই জানি প্রত্যেকটি বস্তুই পরমাণু দিয়ে তৈরি, এবং এই সকল পরমাণু সবসময় ভাইব্রেট বা কম্পনরত অবস্থায় থাকে। কোনো বস্তুতে থাকা সকল পরমাণুর কম্পনের গড়কেই ওই বস্তুর তাপশক্তি বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে ওই বস্তুর টোটাল থার্মাল এনার্জি, এবং এই থার্মাল এনার্জি বা তাপশক্তিকে আমরা তাপমাত্রার স্কেলে প্রকাশ করি। এখন কোনো বস্তুর পরমাণুতে থাকা ভাইব্রেশন যেহেতু ওই বস্তুর তাপশক্তি নির্দেশ করে, সেহেতু তাপমাত্রা বেশি মানে ওই বস্তুতে থাকা পরমাণুতে ভাইব্রেশন বেশি থাকবে, এবং ভাইব্রেশন বেশি মানে ওই বস্তুর আয়তন বেশি হবে, যার ফলে আমরা থার্মোমিটারে তাপমাত্রা বেশি হলে পারদকে উপরে উঠতে দেখি, আবার তাপমাত্রা কম হলে পারদকে নিচে নামতে দেখি। সুতরাং তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক রয়েছে। গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক হচ্ছে পরস্পরের সমানুপাতিক। এখন আমরা এই তাপমাত্রা এবং আয়তনের যদি গ্রাফ অঙ্কন করি, তাহলে দেখা যাবে একটি পর্যায়ে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ থিওরিটিক্যালি একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। যদিও বাস্তবে এমনটা সম্ভব নয়, কিন্তু যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ এর চেয়ে কম তাপমাত্রা বা ঠান্ডা সম্ভব নয়। থার্মোমিটারে বরফ এবং জলীয় বাষ্পের ক্ষেত্রে পারদের অবস্থান কোথায় থাকে তা চিহ্নিত করে বরফের ক্ষেত্রে পারদের অবস্থানকে 0 ডিগ্রি এবং জলীয় বাষ্পের ক্ষেত্রে পারদের অবস্থানকে 100 ডিগ্রি ধরে 1743 সালে সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন অ্যান্ড্রেস সেলসিয়াস। এই সেলসিয়াস স্কেল অনুযায়ী দেখা যায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরবর্তীতে 1848 সালে উইলিয়াম থমসন বলেন, -273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি 0 ধরি তবে বিষয়টি আরও সুন্দর এবং সহজ হবে, এবং এর মাধ্যমে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 কেলভিন ধরে সামনে আসে কেলভিন স্কেল। এভাবেই তাপমাত্রা নির্ণয়ের সেলসিয়াস এবং কেলভিন স্কেল তৈরি হয়েছিল। এবার বলা যাক আর্টিফিশিয়ালি কম তাপমাত্রা বা ঠান্ডা তৈরি করার টেকনোলজি কীভাবে আবিষ্কার হয়েছিল। ১৮২৩ সালে মাইকেল ফ্যারাডে ক্লোরিনের প্রপার্টি বিশ্লেষণ করতে গিয়ে একটি সিল করা বাঁকা টিউবে ক্লোরিন হাইড্রেট ক্রিস্টাল নেন। এরপর টিউবের এক প্রান্ত গরম পরিবেশে এবং অন্য প্রান্ত ঠান্ডা পরিবেশে রাখেন। তারপর ক্লোরিন হাইড্রেটকে উত্তপ্ত করতে থাকেন। ফ্যারাডের মূল উদ্দেশ্য ছিল উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রার মাধ্যমে ক্লোরিন গ্যাসকে লিকুইডে পরিণত করা। টিউবকে উত্তপ্ত করার ফলে টিউবের ভেতর ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, একই সাথে টিউবের ভেতর প্রেশার বাড়তে থাকে। এই হাই প্রেশারের ফলে ক্লোরিন গ্যাস ঠান্ডা প্রান্তে তরল অবস্থায় জমা হতে থাকে। এমন অবস্থায় ফ্যারাডে টিউবটি ভেঙে ক্লোরিন লিকুইড সংগ্রহ করার চেষ্টা করেন, কিন্তু যখনই তিনি টিউবটি ভাঙেন সাথে সাথে সেখানে ছোটখাটো বিস্ফোরণ ঘটে। সেই সাথে মুহূর্তে ক্লোরিন লিকুইড বাষ্পে পরিণত হয়ে যায় এবং টিউবের আশেপাশের তাপমাত্রা যথেষ্ট পরিমাণ কমে যায়। তখন ফ্যারাডে বুঝতে পারেন ক্লোরিন লিকুইড যখন বাষ্পে পরিণত হয় তখন বাষ্পে পরিণত হবার জন্য প্রয়োজনীয় তাপশক্তি আশেপাশের পরিবেশ থেকে শোষণ করে, যার ফলে টিউবের আশেপাশের তাপমাত্রা কমে যায়।
এখানে খেয়াল করুন, আপনি যখন পানিকে বাষ্পে পরিণত করতে চান তখন পানিতে তাপশক্তি প্রয়োগ করতে হয় এবং যথেষ্ট তাপশক্তি দিতে পারলে পানি বাষ্পে পরিণত হয়। এই একই বিষয় ক্লোরিন লিকুইডের ক্ষেত্রে ঘটেছিল, তবে সেই ক্ষেত্রে ক্লোরিন বাষ্পে পরিণত হবার জন্য প্রয়োজনীয় তাপশক্তি আশেপাশের পরিবেশ থেকে শোষণ করেছিল, যার ফলে টিউবের আশেপাশের পরিবেশের তাপমাত্রা কমে গিয়েছিল। এবং ফ্যারাডের এই এক্সপেরিমেন্টটি ছিল পৃথিবীর প্রথম রেফ্রিজারেশন টেকনোলজি, অর্থাৎ বর্তমানের ফ্রিজে এই টেকনোলজি মডিফাই করে ব্যবহার করা হয়। এভাবেই মানুষ শিখে যায় কিভাবে জিরো ডিগ্রির চেয়েও কম তাপমাত্রা ক্রিয়েট করতে হয়। পরবর্তীতে মানুষ চেষ্টা করতে থাকে যতটা সম্ভব কম তাপমাত্রা ক্রিয়েট করার। এক্ষেত্রে প্রকৃতিতে স্বাভাবিক তাপমাত্রায় যে সকল এলিমেন্টগুলো গ্যাস অবস্থায় থাকে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলোকে তরলে পরিণত করতে পারলেই এক্সট্রিম কোল্ড অ্যাচিভ করার সুযোগ ছিল। কারণ গ্যাসকে লিকুইড করা মানে গ্যাসের আয়তন কমিয়ে আনা, আর আমরা জানি আয়তন এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। সুতরাং গ্যাসে থাকা তাপশক্তি যদি শোষণ করা যায় তবে গ্যাস তরলে পরিণত হবে, যার মাধ্যমে এক্সট্রিম কোল্ড অ্যাচিভ করা যাবে। এই ক্ষেত্রে প্রথমে গ্যাসের মধ্যে উচ্চ চাপ প্রয়োগ করা হয়, যার ফলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, কারণ যে কোনো গ্যাসের তাপমাত্রা এবং চাপ পরস্পরের সমানুপাতিক। এখন হাই প্রেশারের ফলে গ্যাসের যে তাপমাত্রা বৃদ্ধি পায় সেই তাপ শোষণ করে হাই প্রেশারে থাকা গ্যাসের তাপমাত্রা স্বাভাবিকে নিয়ে আসা হয়। এখন প্রেশার এবং টেম্পারেচার যেহেতু পরস্পরের সমানুপাতিক, সেহেতু গ্যাসের প্রেশার রিলিজ করার সাথে সাথে গ্যাসের তাপমাত্রাও ড্রপ করে। এইভাবে গ্যাসকে তরলে রূপান্তর করা হয়। লিকুইড অক্সিজেনের তাপমাত্রা 90 কেলভিন, লিকুইড নাইট্রোজেনের তাপমাত্রা 77 কেলভিন, লিকুইড হাইড্রোজেনের তাপমাত্রা প্রায় 20 কেলভিন এবং লিকুইড হিলিয়ামের তাপমাত্রা মাত্র 4.15 কেলভিন, যা পরম শূন্য তাপমাত্রা থেকে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। হিলিয়াম সহ অন্যান্য পারমানেন্ট গ্যাসকে কিন্তু জাস্ট প্রেশার দিয়ে তরলে রূপান্তর করা যায় না, এক্ষেত্রে ধাপে ধাপে একটার সাহায্যে অন্যটাকে তরলে পরিণত করতে হয়। যেমন আপনি অক্সিজেনকে তরলে পরিণত করে ওই তরলের সাহায্যে নাইট্রোজেনকে হাই প্রেশার থেকে লো প্রেশারে চালনা করে তরলে পরিণত করতে হয়, এরপর এই নাইট্রোজেনের সাহায্যে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের সাহায্যে হিলিয়ামকে তরলে পরিণত করতে হয়। হিলিয়াম হচ্ছে পর্যায় সারণীর শেষ গ্যাস যার তরল অবস্থায় তাপমাত্রা সবচেয়ে কম, কিন্তু এই হিলিয়ামকে তরলে পরিণত করার পরেও কিন্তু মানুষের চেষ্টা শেষ হয়নি। মানুষ পরম শূন্য তাপমাত্রার যতটা সম্ভব কাছাকাছি যাবার চেষ্টা করতে থাকে। যদিও পরম শূন্য তাপমাত্রা অ্যাচিভ করা সম্ভব নয়, তবে মানুষের চেষ্টা ছিল যতটা সম্ভব পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি যাওয়া। কোনো বস্তুর তাপমাত্রা যদি খুব কমিয়ে ফেলা যায় সেই ক্ষেত্রে বস্তুর আচরণে নাটকীয় পরিবর্তন আসে। যেমন লিকুইড হিলিয়ামকে যখন কোনো পাত্রে রাখা হয় তখন লিকুইড হিলিয়াম ওই পাত্রের গা বেয়ে বাইরে চলে আসে, যা দেখে সাধারণ চোখে মনে হতে পারে লিকুইড হিলিয়াম গ্র্যাভিটির বিপরীতে কাজ করছে। এমন ধরনের লিকুইডকে বলা হয় সুপার ফ্লুইড। আবার একটি পারমানেন্ট ম্যাগনেটের উপর যদি অতিরিক্ত ঠান্ডা পরিবাহী রাখা হয় তবে পরিবাহীটি ম্যাগনেটের উপর ল্যাভিটেট করতে থাকে, অর্থাৎ ভেসে থাকে। আবার কোনো পরিবাহীকে অতিরিক্ত ঠান্ডা করলে এর রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ শূন্য হয়ে যায়, যার ফলে এমন পরিবাহীর মাধ্যমে কোনো প্রকার বিদ্যুৎ অপচয় ছাড়াই বিদ্যুৎকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা যায়। এমন পরিবাহীকে বলা হয় সুপার কন্ডাক্টর। অতিরিক্ত ঠান্ডায় বস্তুর এমন আচরণ সেই সাথে সত্যেন্দ্রনাথ বসুর ম্যাথমেটিক্সের উপর ভিত্তি করে আলবার্ট আইনস্টাইন পদার্থের নতুন একটি অবস্থা থাকতে পারার কথা উল্লেখ করেন, যার নাম দেওয়া হয় বোজ আইনস্টাইন কন্ডেনসেট। এই অবস্থায় বস্তুতে থাকা সকল পরমাণু একটি পরমাণুর মতো আচরণ করে এবং এর ফলে লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি বা সান্দ্রতা শূন্য হয়ে যায়, সেই সাথে যে কোনো পরিবাহীর রোধ শূন্য হয়ে যায়। তবে পদার্থের এই নতুন অবস্থা অর্থাৎ বিইসি অ্যাচিভ করার জন্য প্রয়োজন ছিল পরম শূন্য তাপমাত্রার একদম কাছাকাছি তাপমাত্রা, কিন্তু 20 শতকের প্রথম এবং মাঝামাঝি সময়ে এত কম তাপমাত্রা ক্রিয়েট করার মতো টেকনোলজি ছিল না। পরবর্তীতে 1995 সালে কার্ল উইম্যান এবং অ্যান্ড্রিক কার্নেল সর্বপ্রথম লেজার কুলিং টেকনোলজির মাধ্যমে রুবিডিয়ামের 3000টির মতো অ্যাটমের তাপমাত্রা মাত্র 20 ন্যানোক্যালভিনে নামিয়ে নিয়ে আসেন এবং এর ফলে রুবিডিয়ামের ওই পরমাণুগুলো বোস আইনস্টাইন কন্ডেনসেট অবস্থা প্রাপ্ত হয়। পরবর্তীতে 2001 সালে উইম্যান, কার্নেল এবং ওলফ গ্যাংকে বোস আইনস্টাইন কন্ডেনসেট নিয়ে কাজ করার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। লেজার কুলিং টেকনোলজিতে পরমাণুর ভাইব্রেশন বা মুভমেন্টকে সীমিত করে দেওয়া হয়। এখন আমরা জানি পরমাণুর ভাইব্রেশন যত কম হবে বস্তুর তাপমাত্রা তত কম হবে, ফলে কিছু পরমাণুকে একটি স্থানে ট্র্যাপ করা হয়। এরপর এই পরমাণুগুলোতে 6 দিক থেকে লেজার প্রয়োগ করা হয়। এই লেজারগুলো পরমাণুর মুভমেন্টের বিপরীত দিকে পরমাণুকে পুশ করে, যার ফলে পরমাণুর ভাইব্রেশন কমে আসে আর সেই সাথে সাথে পরমাণুগুলোর তাপমাত্রাও কমে আসে।
এখানে লেজারের সাথে সাথে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডও অ্যাপ্লাই করা হয়েছিল। এই ম্যাগনেটিক ফিল্ডের কাজ ছিল অপেক্ষাকৃত গরম পরমাণুগুলোকে ওই স্থান থেকে সরিয়ে ফেলা, এবং এইভাবে লেজার এবং ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে বোজ আইনস্টাইন কন্ডেনসেট পাওয়া গিয়েছিল। এখন পর্যন্ত মানুষের ক্রিয়েট করা সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে 38 পিকো ক্যালভিন, শূন্যের পর 10টা শূন্য, তারপরে 38 ক্যালভিন, যা খুবই কম তাপমাত্রা। এটিকে প্রায় জিরো ক্যালভিন বলা যেতে পারে। কিন্তু প্রকৃত জিরো ক্যালভিন বা পরম শূন্য তাপমাত্রা ক্রিয়েট করা ফান্ডামেন্টালি সম্ভব নয়, কারণ সেই ক্ষেত্রে হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল সামনে চলে আসে। আনসার্টিনিটি প্রিন্সিপাল অনুযায়ী আমরা কখনোই একই সাথে কোনো বস্তুর অবস্থা এবং মুভমেন্ট জানতে পারবো না। এই আনসার্টিনিটি প্রিন্সিপাল নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে সেখানে পরমাণুতে কোনো প্রকার ভাইব্রেশন থাকবে না, অর্থাৎ মুভমেন্ট থাকবে না। আর মুভমেন্ট না থাকা মানে ওই বস্তুর অবস্থান ফিক্সড হয়ে যাবে। এমন ক্ষেত্রে পরমাণুর অবস্থান এবং মুভমেন্ট এই দুইটি একই সাথে মেজার করা যাবে, যা আনসার্টিনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এই জন্য কখনোই পরম শূন্য তাপমাত্রা ক্রিয়েট করা সম্ভব নয়। মানুষের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা কিংবা কম তাপমাত্রা দুইটি মানুষের জন্য অস্বস্তিকর, কিন্তু আবার এই দুইটি বিষয়কে আয়ত্ত করার মাধ্যমেই মানুষ তার উপস্থিতিকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। অসীম বা ইনফিনিটি এমন একটি ধারণা যার কোনো শেষ নেই, কিন্তু ম্যাথমেটিক্সে ইনফিনিটির চেয়েও বড় ইনফিনিটি রয়েছে, অর্থাৎ ইনফিনিটি দুই ধরনের। কিন্তু আবার ফিজিক্সে ইনফিনিটিকে অন্যভাবে দেখা হয়। ইনফিনিটি বা অসীম সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।